আজও জাতীয় পার্টির নেতাদের সাথে আমার কথা হচ্ছে, তাদের সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলেছে, আমাদের তো আলোচনা বা বক্তব্য চলছে কেন, তারা ইলেকশন তো তারা প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে, সিট অপ্রতিদ্বন্দ্বী হিসাবে সিট ছেড়ে দেওয়ার তো কোনো সুযোগ নেই, প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের আসতে। বিনা প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে, প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব শরীরদেরও করতে হবে, প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প, প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে রেজাল্ট আসতে হবে। তাহলে মাননীয় সাধারণ সম্পাদক, এই যে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে শরীরদের কথা আমরা বুঝতে পেরেছি, কিন্তু দলের প্রার্থী যারা, আওয়ামী লীগের প্রার্থী যারা, তারা কেন এই প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন না বলে তারা বারবার এই স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে বলছেন? তারা বলছেন আওয়ামী লীগের যারা প্রার্থী আছে, অনেক প্রার্থী এই স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে বলছেন, এদের বিষয়ে কথা বলছেন, এটা প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, আমাদের সংসদীয় দলের প্রধান, আমাদের জোটের চেয়ারম্যান, তিনি যেটা ঘোষণা করেছেন সেটা ব্যাপারে কারো কোনো অস্বস্তি থাকলে সেটা বিচার বিবেচনা করার সুযোগ নেই, এই অস্বস্তি অমূলক, কারণ এটা অলরেডি সিদ্ধান্ত হয়েছে। দলের পক্ষ থেকে আপনাদের চেইন অফ কমান্ড কিভাবে অনুসরণ করা হবে? কাউকে সহিংসতা করতে দেবে, স্বতন্ত্র হোক, আওয়ামী লীগের প্রার্থী হোক, গায়ের জোরে কিছু করতে পারবে না, সেই সুযোগ।